আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি হৃদয় মৃধা। আজকের ভিডিওতে শেখাব কিভাবে আপনি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির স্ক্রিন ছোট এবং বড় করবেন। দর্শক, অনেক সময় আপনাদের অনেক মুভি দেখতে টিভির চ্যানেলে হোক অথবা ইউটিউবে হোক, মুভি দেখতে গেলে টিভির স্ক্রিনটা ছোট বড় হয়ে যায়, তখন সেটিকে কিভাবে ঠিক করবেন তা আজকের ভিডিওতে আমি শেখাবো। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যায়। দর্শক, টিভিটি অন করে আপনি রিমোটটি হাতে নেবেন, তারপরে চলে যাবেন আপনার এই রিমোটের দেখবেন সেটিং অপশন রয়েছে, এই সেটিং অপশনে আপনি ক্লিক করে দিন। তারপরে চলে যাবেন দুই নাম্বার পিকচার অ্যান্ড ডিসপ্লেতে, আপনি ওকে দিয়ে দিন। তারপরে চলে যাবেন ডিসপ্লে সেটিং, সেটিংয়ে যেয়ে আপনি ওকে বাটনটি ওকে দিয়ে দিবেন। দেন দেখুন এখানে নিচে অটো স্ক্রিন অন করা আছে। যদি আপনার অন অফ থাকে, মানে যদি অফ থাকে তাহলে আপনি অন করে নেবেন, তাহলে সবসময় অটোমেটিকলি আপনার টিভির স্ক্রিনটি বড় ছোট যেখানে যেটা প্রয়োজন অটোমেটিক হয়ে যাবে। আর যদি অফ থাকে তাহলে উপরে দেখতে পাচ্ছেন স্ক্রিন মোড 16:9, মানে 16:9। এই 16:9 থাকলে আপনার স্ক্রিনগুলো বড় আসবে, আর যদি 4:3 হয়ে থাকে তাহলে আপনার টিভির স্ক্রিনটা ছোট আসবে, মানে অর্ধেক অর্ধেক আসবে। তো আপনি সবসময় 16:9 রাখবেন এবং আপনি স্ক্রিন অটো স্ক্রিনটাকে আপনি অন করে দিবেন, তাহলেই আপনার সবসময় টিভির স্ক্রিনগুলো বড় থাকবে এবং আপনি বড়ভাবে দেখতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আপনার যদি অন্য কোনো ব্যাপারে জানার ইচ্ছা থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এতে করে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছাবে সর্বপ্রথমে আপনার কাছে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।